स्वर्ण मध्य खाए तरी ने स्वर्ण मध्य घुमाई तरी ने शीते में बुए तई कम बोलो दे ना আল্লাহ যদি মরণ করে ঢাকার মানুষ যা করে করবে। গরিবের জীবনটাই কষ্ট, যারা বড় লোক তারা তো এসি বাড়িতে ঘুমাইতেছে। আজ এক সপ্তাহ ধরে একটু খাওয়ার না কিছু নাই, যে খিদা, এখন খিদাতে আর বাঁচতেছি না। এখন মনে হইতেছে যে এমন বড় দিক যদি থাকতো না, এখন ভাত দিলে খাওয়া দাওয়া ঘুম পেলাম। দেশেও কিছু নাই, এই জন্য ঢাকাতেই পড়ে থাকি। যে এরকম করে থাকি, আল্লাহ যদি মরণ করে ঢাকার মানুষ যা করে করবে। বৃদ্ধা ও যুবা ছেঁড়া কাঁথা দিয়ে তীব্র শীত নিবারণের চেষ্টা তার। কষ্টের কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। গায়েদার কাপড় চোপড় নাই, এই যে ছেঁড়া লেসরা মাইখে দেয় পুরান টুরান, তাই আই নাই যে পরি কি করব। করার তো কিছু নাই রে বাবা, এখন কি করব। গরিবের জীবন তো এইটাই, মা বাপ নাই, কেউ নাই, জায়গা জমি নাই, কি করব, কিছুই নাই। হিমেল বাতাসে হার কাঁপানো ঠান্ডা, রাত নামলেই পুরো শক্তি নিয়ে হাজির হয় ঠান্ডা। রাজধানীতে তীব্র শীতে ফুটপাতে এভাবেই লাইন ধরে শুয়ে বসে রাত কাটাচ্ছেন দিনমজুর ভবঘুরে রিক্সা চালকরা। শীত থেকে বাঁচতে কেউ কেউ আগুনের তাপ পোহাচ্ছেন, আবার কেউ কেউ প্লাস্টিকের বস্তা কিংবা ছেঁড়া চাদর মুড়ি দিয়ে শুয়ে বসে রাত কাটাচ্ছেন। ঠান্ডায় তো মনে করেন বাইরে তো ভাই মনে করেন যে ঘুম ধরে না, যেদিকে ফুটে এদিকে ঠান্ডা লাগে, যেদিকে যাই এদিকে ঠান্ডা লাগে। এই শীতের কারণে এই সমস্ত রাত আগুন জ্বলতেছে, শীত লাগতে আছে তাই আগুন পোহাইতে আছে, তাছাড়া তো বুদ্ধি নাই। গরিবের জীবনটাই কষ্ট, যারা বড় লোক তারা তো এসি বাড়িতে ঘুমাইতে আছে, আমরা রাস্তাঘাটে ঘুমাইতে আছি, তাহলে কষ্টটা স্বীকার করে নিছি আমরা। হার কাঁপানো এই শীতে সমাজের উচ্চবিত্তরা পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা তাদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।